শনিবার ভর দুপুরে গুলি চলল বেলঘড়িয়ে রত্তলা মোড় এলাকায়। এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। 8 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। ভর দুপুরে প্রকাশ্য দিবালোকে শুটআউটের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই ঘটনার প্রসঙ্গে তুলাবাজির কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যবসায়ীর গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। রবিবার থেকে 3 মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে জলপাইগুড়ি জেলার 2টি জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, রবিবার অর্থাৎ 16 জুন থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই এই 3 মাস জঙ্গলে পর্যটনের সমস্ত কাজকর্মই বন্ধ থাকবে। জঙ্গলে সাধারণ মানুষের প্রবেশ ঘটলে বন্যপ্রাণের অসুবিধা হতে পারে, পাশাপাশি বর্ষার জলে জঙ্গলের গাছপালাও বাড়ে। সমস্ত দিক চিন্তা করে দীর্ঘ বছর থেকে গরুমারা জাতীয় উদ্যান, নেউড়া ভ্যালি জাতীয় উদ্যান এবং চাপড়ামারি অভয়ারণ্য বন্ধ রাখা হচ্ছে। ছাদ থেকে পড়ে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এক শিশুর। ঘটনায় শোকের ছায়া পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের বলাতুলি এলাকায়। মৃত ওই শিশুকন্যার নাম তুহিনা খাতুনদার, বাড়ি মালদার শাহপুরের ছোট সুজাপুরে। বৃহস্পতিবার বাবা মার সাথে দাদুর বাড়িতে ঘুরতে আসে সে, সেখানে খেলবার সময় ছাদ থেকে পড়ে যায় সে। গুরুতর আহত ওই শিশুকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিক্ষকদের অনেকেই সঠিকভাবে ক্লাস নিচ্ছেন না, অন্যদিকে ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতির হারও কম। মাসখানেক ধরে চলতে থাকা এইসব সমস্যার সমাধানে শনিবার জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সাথে পৃথকভাবে বৈঠকে বসলেন রাজ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক। এদিন সকালে তিনি জলপাইগুড়ি এসে প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের প্রত্যেকটি বিভাগ এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মীয়মাণ ভবনের কাজ পরিদর্শন করেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। এদিন রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে এই বৈঠক করা হয়, যেখানে নেতৃত্ব দেন সংগঠনের সোশ্যাল ওয়েলফেয়ার ইউনিটের জেলা সভাপতি প্রণব বন্ধু ঘোষ। মালদা পর্যটন কেন্দ্রগুলিকে বিশ্ব দরবারে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল মালদা কলেজ ও ব্যবসায়ী সমিতি। মালদা কলেজ ক্যাম্পাসে গৌড়ের রেপ্লিকার উদ্বোধন করা হলো শনিবার। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌরেন বন্দ্যোপাধ্যায়, মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য সহ অন্যান্যরা। গরু চড়াতে গিয়ে গভীর নালায় পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির মেরিভিট চা বাগান এলাকায়। মৃতের নাম শ্রাবণ গৌর, তার বাড়ির জঙ্গল লাইন মেরিভিট চা বাগানে। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে বিজেপি প্রার্থী কার্তিক পালের কাছে পরাজিত হতে হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে। একমাত্র ইসলামপুর ছাড়া প্রতিটি বিধানসভা কেন্দ্রে কার্যত মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। এবার এই হার থেকে শিক্ষা নিয়েই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জেতার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে চাইছে তৃণমূল। শনিবার এই লক্ষ্যে উপনির্বাচনে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে গোয়ালপাড়ায় অবস্থিত একটি অনুষ্ঠান ভবনে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো।